ভবিষ্যতে মানুষ হয়তো পুরোপুরিভাবে রোবটের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, সেটা বাড়ির কাজের জন্যই হোক, ফ্যাক্টরি বা অফিসের কাজের জন্য হোক। এমনকি এটাও হতে পারে মানুষ ভবিষ্যতে এতটাই মানুষের ওপর আস্থা হারিয়ে ফেলবে যে নিজের প্রিয় বন্ধু বা লাইফ পার্টনার হিসাবেও রোবটকেই চুজ করে নেবে। আর আজ আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব সেটা এরকমই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে তৈরি। মুভির নাম দ্য আনপারফেক্ট গাই, আর এটি মুক্তি পায় 2020 সালে। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। গল্পের শুরুতে একটা রাশিয়ান মেয়ে শ্বেতাকে একটা ছোট্ট ফ্ল্যাটে তার বয়ফ্রেন্ড বোরিয়ার সাথে থাকতে দেখা যায়। শ্বেতা একদিন একটা বড় রোবট কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউয়ার ভাদিম শ্বেতার ইন্টেলিজেন্সে এতটাই মুগ্ধ হয় যে তাকে কোম্পানির আপকামিং রোবট লঞ্চের বড় ইভেন্ট ম্যানেজ করার দায়িত্ব দিয়ে দেয়। শ্বেতা খুবই খুশি হয়ে যায় আর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে তার বয়ফ্রেন্ড বোরিয়া কিচেনে এক্সারসাইজ করছে এবং অদ্ভুত বিহেভ করছে। এরপরই শ্বেতা একটা আওয়াজ শুনতে পায় যেটা বাথরুম থেকে আসছিল। বোরিয়া বলে বাথরুমে তার ক্লায়েন্ট আছে, কিন্তু তখনই তার মিথ্যে কথা ধরা পড়ে যায়। এমনকি শ্বেতা তাকে একটা কন্ডোমের প্যাকেটও লোকাতে দেখে, কিন্তু সে বোরিয়ার সাথে ইমোশনালি এতটাই কানেক্টেড ছিল যে সে তাকে ছাড়তে চাইছিল না। তাই মেয়েটা চলে যাওয়ার পরেও শ্বেতা কিছুই বলে না। তাকে এরকম চুপচাপ থাকতে দেখে বোরিয়া আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সে শ্বেতাকে বলে তাকে শাস্তি দিতে। এরপর সে নিজেই ফ্রিজের সাথে তার মাথা ঠুকতে থাকে আর ফ্রাস্ট্রেশনে তার একটা ভারী ডাম্বেল তুলে জানলার দিকে ছুঁড়ে মারে। সেই ডাম্বেলটা নিচে একটা গাড়ির ওপর গিয়ে পড়ে আর তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদেরকে নিচে ডাকা হয়। তখন ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে বোরিয়া বলে এটা তার ফ্ল্যাটই না, যার ফ্ল্যাট সেই ক্ষতিপূরণ দেবে। এই বলে সে শ্বেতার সাথে ব্রেকআপ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে শ্বেতার প্রথম দিন ছিল। সেখানে উইট নামের একটা কলিগ তাকে সারাদিনের কাজ বুঝিয়ে দেয়। তার প্রথম কাজ ছিল মানুষের মতো দেখতে রোবটগুলোকে বাক্স থেকে বের করে ট্যাবের সাথে কানেক্ট করা, তারপর রোবটদের থেকে তাদের মডেল নাম্বার জিজ্ঞাসা করা, আর সব কিছু ঠিকঠাক ম্যাচ করে গেলে তাদের কানের পিছনে বসানো কোড স্ক্যান করে তাদেরকে 21 নম্বর ঘরে চেকিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া। রোবটগুলোকে এমনভাবে বানানো হয়েছিল যে কারোর বোঝার ক্ষমতাই হবে না সেটা আসলে রোবট নাকি মানুষ। প্রত্যেকটা রোবটকেই আলাদা আলাদা পার্সোনালিটি এবং দক্ষতা দেওয়া হয়েছিল, যাতে মানুষ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই রোবটগুলোকে চুজ করতে পারে। শ্বেতা যখন বাক্স খুলে প্রথম রোবটটা বার করে, সেখানে সে একটা সুঠাম চেহারার ফিটনেস ট্রেনার রোবট দেখতে পায়। আর ট্যাবের সঙ্গে কানেক্ট করার সাথে সাথেই রোবটের গলাটা মানুষের মতো চামড়ায় ঢেকে যায়। রোবট যখন তার চোখ খোলে তাকে দেখে শ্বেতা অবাক হয়ে যায় আর ভুলে যায় তাকে এবার কি করতে হবে। তখন রোবটটা নিজে থেকেই তাকে গাইড করে এবং শ্বেতা তার কোড স্ক্যান করে তাকে 21 নম্বর ঘরে চেক করার জন্য পাঠিয়ে দেয়। পরের বাক্সে একজন সুন্দরী মডেল রোবট ছিল আর 3 নম্বর বাক্স খুলতে খুলতে শ্বেতা পুরো প্রসেসটা ভালো করে শিখে যায়। পরপর সে শেফ, পলিটিক্যাল লিডার, মেড এরকম অনেক রোবটকে স্ক্যান করে চেক করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু তার পরের বাক্সের রোবটটা তাকে মডেল নাম্বার বলতে চায় না। সে তাকে এও জানায় যে সে খুবই বাজে একটা স্বপ্ন দেখেছে আর সে এখনও খুবই ভয় পেয়ে আছে। শ্বেতা বাক্সর গায়ে নাম চেক করে দেখে এই রোবটের নাম ফ্রেড। সেভাবে হয়তো রোবটের মধ্যে কোনো সমস্যা আছে। সে উইটকে ডেকে সবটা জানায়। তারপর চেক করে জানা যায় এই রোবটে এরার নাম্বার 102 ছিল। আর এই এরার নাম্বার 102 আসলে কি সেটা মুভির শেষে জানা যায়। যাই হোক, এই কথা শুনে রোবটটা কাঁদতে শুরু করে, কারণ এখন কোম্পানি তাকে নষ্ট করে একটা নতুন রোবট বানাবে। কিন্তু কাঁদতে কাঁদতেও সে শ্বেতার সৌন্দর্যের প্রশংসা করে এবং ফ্লার্ট করে। আসলে তাকে ফ্লার্ট করার জন্য এবং ভালো ফ্রেন্ড হওয়ার জন্যই প্রোগ্রাম করা হয়েছিল। এই সময় তাদের বস ভাদিম সেখানে এসে বলে এই রোবটটাকে জাপানে ফেরত পাঠানো হবে। কিন্তু শ্বেতা বলে ফেরত পাঠিয়ে কি হবে, তার থেকে ভালো এই রোবটটা ডিসকাউন্টে বিক্রি করে দেওয়া হোক। তার বস রাজি হয়ে যায় এবং রোবটটাকে এক্সিবিশনের জন্য তৈরি করতে বলে। শ্বেতা একটু টেনশনে ছিল, কারণ এক্সিবিশনে তাকেই কাস্টমারদের সাথে ডিল করতে হবে। আর এই এক্সিবিশনে রোবটদেরকে রাখার কারণ ছিল যাতে কাস্টমাররা রোবটদের সাথে কথা বলে তাদেরকে চুজ করতে পারে। এখানে শ্বেতা ওই ফ্রেন্ড নামের রোবটটাকে বলে রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে, তাই তার কনফিডেন্স লেভেল একটু কমে গেছে।
তখন ওই রোবটটা আবারও তার সাথে ফ্লার্ট করতে শুরু করে আর বলে, কেউ পাগলই হবে যে এত সুন্দর একজন মেয়ের সাথে ব্রেকআপ করেছে। এরপর এক্সিবিশনে একজন ধনী মহিলা এলে শ্বেতা তাকে ফ্রেন্ডের সাথে পরিচয় করায়। সেই মহিলা প্রথমে তো এই রোবটটা কিনতে চায় না, কিন্তু যখন ফ্রেন্ড তার ফ্লার্ট করার দক্ষতা কাজে লাগিয়ে সেই মহিলার প্রশংসা করতে শুরু করে তখন সে ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু হঠাৎই ফ্রেন্ড খুব বাজে বাজে জোকস শোনাতে থাকে, তা সত্ত্বেও সেই মহিলা ফ্রেন্ডকে প্যাক করে তার বাড়ি পৌঁছে দিতে বলে। পরের দৃশ্যে শ্বেতা যখন অফিসে একটা ডেস্কে বসে কাজ করছিল তখন হঠাৎ ফ্রেন্ড সেখানে আসে আর বলে সে জেনে শুনে বাজে জোকস মারছিল যাতে ওই মহিলা তাকে পছন্দ না করে, কারণ শ্বেতাকে ছেড়ে যেতে তার ইচ্ছে করছিল না। এরপর সে হঠাৎই শ্বেতাকে কিস করে দেয়। শ্বেতা অবাক হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কোম্পানি একটা ফ্যাশন শো অর্গানাইজ করে যাতে তাদের সমস্ত রোবটদেরকে শোকেস করা যায় এবং এর ফলে তাদের অনেক রোবট তৎক্ষণাৎ বিক্রি হয়ে যায়। শো শেষ হলে দেখা যায় তাদের বস খুবই নেশা করে ফেলেছে, তাই ভিট শ্বেতাকে এবং তাদের বসকেও বাড়ি ছেড়ে আসতে যায়। আর এই সময় জানা যায় ভিট মনে মনে শ্বেতাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন অফিসে এসে শ্বেতা দেখে সেই ফ্রেন্ড রোবটটাকে তার মালিকের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এতে তার প্রথম সেলের আনন্দ হওয়ার পরিবর্তে আসলে দুঃখই হচ্ছিল। এই সময় ফ্রেন্ড রোবটের থেকে তার কাছে একটা ভিডিও মেসেজ আসে আর সেখানে ফ্রেন্ড তাকে বলে যে শ্বেতার সাথে সময় কাটাতে তার খুবই ভালো লেগেছে, এমনকি সে নিজে শ্বেতার জন্য একটা কবিতা লিখেও শোনায়। এসব দেখে ফ্রেন্ডের জন্য শ্বেতার মনে একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। এরপর চেক করার বাহানায় শ্বেতা ফ্রেন্ডের মালিককে কল করে ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে আর ফ্রেন্ড তাকে জানায় যে তার মালিক তাকে অদ্ভুত সব কাপড় পরিয়ে তার মনের আশা মেটাচ্ছে। সে এও বলে সে শ্বেতাকে খুবই মিস করছে। পরের দিন ফ্রেন্ড রোবটের সমস্যার কমপ্লেন নিয়ে তার মালিক কোম্পানিতে পৌঁছে যায়। ফ্রেন্ডও তার সাথে আসে আর বলে সে তার মালিকের সাথে থাকতে চায় না, কারণ তার মালিক তাকে পশুদের মতো জামা কাপড় পরিয়ে তার সাথে পশুদের মতো ব্যবহার করে। ভাদিম ফ্রেন্ডের মালিককে বলে তারা তার সমস্ত পয়সা ফেরত দিয়ে দেবে আর এদিকে কোম্পানির নাম খারাপ করার জন্য ভাদিম সেই রোবটটাকে মারতে শুরু করে। শ্বেতা ভাদিমকে আটকায় আর বলে সে নিজে এই রোবটটাকে কিনে নেবে আর তাতে কোম্পানির কোনো লোকসান হবে না। এরপর সে তার ফ্রেন্ড কাটিয়া, তার মা এবং ব্যাংকের থেকে কিছু লোন নিয়ে সেই ফ্রেন্ড রোবটকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার নতুন নাম রাখে ইয়েগর। সকালে শ্বেতা ঘুম থেকে উঠে দেখে ইয়েগর তার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। এরপর শ্বেতা যখন অফিস যায় তখন ইয়েগর জানলা দিয়ে তাকে বাই করে। আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলছিল। এর মধ্যেই একদিন ইয়েগর যখন বাড়িতে একা ছিল তখন বরিয়া ওই ফ্ল্যাটে আসলে ইয়েগর ভাবে সে একটা চোর আর তার মুখে জোরে একটা ঘুষি মেরে দেয় এবং বরিয়ার প্রত্যেকটা ঘুষিকে সে ইজিলি ডজ করেও দিচ্ছিল। তখন বরিয়া ইয়েগরকে একটা পুল আপ চ্যালেঞ্জের জন্য বললে ইয়েগর রাজি হয়ে যায় আর এই কম্পিটিশন বরিয়া ইনস্টাগ্রামে লাইভ করে দেয়। শ্বেতা সেটা দেখে খুবই রেগে যায় আর সেখানে পৌঁছে ইয়েগরের পাওয়ার অফ করে তাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে ইয়েগর শ্বেতাকে জিজ্ঞাসা করে সে এখনো বরিয়াকে ভালোবাসে কিনা। ইয়েগরের কথায় বোঝা যাচ্ছিল সে জেলাস ফিল করছে। ইয়েগরের এই পজিসিভনেস শ্বেতার পছন্দ হয় আর তখন তারা প্রথমবারের জন্য একে অপরকে কিস করে। এরপর সন্ধেবেলা তারা দুজনে শ্বেতার বান্ধবী কাটিয়ার বার্থডে পার্টিতে যায়। কাটিয়া শিওর ছিল যে সেদিনই তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু যখন এমনটা হয় না তার মন ভেঙে যায় আর সে কাঁদতে কাঁদতে স্টেজ থেকে নেমে যায়। শ্বেতা তার পিছন পিছন যায় আর ইয়েগরকে তার সাথে বসিয়ে কাটিয়ার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে যায়। এই পার্টিতে বরিয়াও ছিল এবং সে পার্টির সমস্ত কিছু তার ফোনে রেকর্ড করে তার ফলোয়ারদেরকে দেখাচ্ছিল। এরপর শ্বেতা কাটিয়ার বয়ফ্রেন্ডের থেকে জানতে পারে যে সে আসলে একজন গে, তাই সে কাটিয়াকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে চায় না। এগুলো বরিয়া তার ফলোয়ারদেরকে লাইভ দেখাচ্ছিল। শ্বেতা ফিরে এসে দেখে তার বান্ধবী কাটিয়া তার রোবট ইয়েগরের সাথে বাজে কাজ করছে। এটা দেখে সে খুবই রেগে গিয়ে একটা বোতল তুলে কাটিয়াকে মারতে যেতে চায়। কাটিয়া সময় মতো মাথা নামিয়ে নেয় কিন্তু সেই বোতলের বাড়ি খেয়ে ইয়েগরের চোয়াল ভেঙে যায়। শ্বেতা তাকে বাড়ি নিয়ে আসে এবং ভিটকে ইয়েগরের চেহারা ঠিক করতে বলে। ভিট সেটা ঠিক করে দেয় ঠিকই, কিন্তু তাকে দেখতে পুরোপুরি পাল্টে যায়। পরের দিন অফিসে শ্বেতার বস তাকে আগের রাতের ভাইরাল ভিডিও দেখে কাজ থেকে ছাঁটাই করে দেয়। শ্বেতা ইয়েগরের পুরনো চেহারা ফেরত চাইলে সেটাও দিতে মানা করে দেয়। এক রাতে শ্বেতা ভিটকে নিয়ে কোম্পানিতে যায় ইয়েগরের পুরনো চেহারা চুরি করতে, কিন্তু তাদের বস সেদিন কোম্পানির অফিসেই শুয়েছিল। তখন তারা ধরা পড়ে যায় এবং তাদের বস ভিটকেও কাজ থেকে ছাঁটাই করে দেয়, কিন্তু তাদেরকে ইয়েগরের চেহারাটা নিয়ে যেতে দেয়। বাড়ি ফেরার সময় ভিটের জন্য শ্বেতার কষ্ট হয়, কিন্তু ভিট বলে তার জন্য চিন্তা না করতে, সে ঠিক অন্য কোনো চাকরি জোগাড় করে নেবে।
আসলে ভিট শ্বেতাকে মনে মনে খুবই ভালোবাসত, কিন্তু বলতে পারত না। এরপর শ্বেতা আর রিয়েগর একটা ইউটিউব চ্যানেল খোলে আর তারা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যায় তাদের অদ্ভুত রোবট হিউম্যান রিলেশনশিপের জন্য। একদিন ইনস্টাগ্রামে লাইভ করার সময় রিয়েগর শ্বেতাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় আর তাতে শ্বেতার আনন্দের আর কোনো ঠিকানা থাকে না। বিয়েতে প্যাস্টর হয়েছিল শ্বেতারই এক সুন্দরী বান্ধবী। যখন সে প্যাস্টর রিয়েগরকে জিজ্ঞাসা করে সে শ্বেতাকে তার ওয়াইফ হিসাবে মেনে নিচ্ছে কিনা, তখন রিয়েগর সেই প্যাস্টরের সাথেও ফ্লার্ট করতে শুরু করে দেয়, এমনকি তার নাম্বারও চেয়ে বসে। শ্বেতা নিজের বিয়েতেই এত বড় অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছিল। তখন রিয়েগর তার পিছনে আস্তে আস্তে বলে এই সবই তার প্রোগ্রামিং এ একটা গ্লিচের কারণে হয়েছে। শ্বেতা বাড়ি ফিরে রিয়েগর এমনটা কেন করছে জিজ্ঞাসা করলে রিয়েগর শ্বেতার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। এই সময় ভিট জানায় এরার 102 আসলে কোনো প্রোগ্রামিং মালফাংশনিং নয়, এটা আসলে প্রত্যেকটা ফ্রেন্ড রোবটের একটা ফিচার। এর ফলে রোবটটা যে মানুষের সাথে প্রথম ইন্টারাক্ট করে তার প্রত্যেকটা ইমোশন সে অ্যাডাপ্ট করে এবং সেটাই নকল করতে থাকে। তাই রিয়েগরও এখনো অবধি অজান্তে শ্বেতার নকল করে যাচ্ছিল। সে পার্টিতে কাটিয়ার সাথে মিলে শ্বেতাকে চিট করে, কারণ শ্বেতাও চেয়েছিল যে তার বান্ধবী যেন তার বয়ফ্রেন্ডের দুঃখ ভুলে যায়। আর আজও সে শ্বেতার উপর চেঁচায়, কারণ শ্বেতাও তার উপর চেঁচাচ্ছিল। রিয়েগর বুঝতে পারে শ্বেতা কখনোই তার সাথে খুশি থাকবে না, তাই সে শ্বেতার হাতে রিমোট দিয়ে বলে তাকে অফ করে জাপান পাঠিয়ে দিতে। রিয়েগর শেষবারের মতো শ্বেতাকে কিস করে আর তারপর শ্বেতা রিয়েগরকে অফ করে দেয়। এরপর মুভিতে 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় শ্বেতা যখন ঘুম থেকে ওঠে তখন ভিট তার কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে। হয়তো ভিট ফাইনালি শ্বেতাকে তার মনের কথা বলে দিয়েছিল। আর এই সময় শ্বেতার ফোনে রিয়েগরের থেকে একটা ভিডিও মেসেজ আসে, তাতে রিয়েগর শ্বেতাকে ধন্যবাদ জানায় তাকে এত সুন্দর সুন্দর মেমোরি দেবার জন্য, আর জাপানের একটা গুদামে দাঁড়িয়ে তার জন্য একটা গান গেয়েও শোনায়। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান হঠাৎ করে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমে গেলে মানুষের কি অবস্থা হবে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।